নমস্কার বন্ধুরা, আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে মাধ্যমিকে না পড়াশোনা করে অঙ্কতে পাশ করবে কি করে। তুমি অঙ্কর কোনো কিছু জানো না, অঙ্ক কোনো কিছু পারো না, কিন্তু তুমি পাশ করবে কি করে তার টেকনিক আমি শেখাবো আজকে। তো তোমরা জানো যে তোমাদের প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 90 নম্বরের পরীক্ষা হয় এবং তার সঙ্গে 10 নম্বরের থাকে প্রজেক্ট থাকে, যেটা স্কুল থেকে 10-এ 10 অলরেডি কিন্তু দিয়ে দেয়। তোমাদের বাকি 15 তোমাকে লিখতে হবে, লিখে 15 নম্বর তুলতে হবে। এই 15 কী করে তোমরা পাবে? আজকের ভিডিওটা হচ্ছিল দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্ক পারে না তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো দেখো, তোমরা জানো যে আমাদের সম্পদতে পাস থাকে এবং উপপদ্যতে পাস থাকে। সম্পদ্য এবং উপপদ্য এই দুটো কিন্তু 100% কমন আসে। তোমাদের কিন্তু সম্পদ্য সাজেশান এবং উপপদ্য সাজেশান কিন্তু আমি বলে দিয়েছি। সম্পদ্যতে 5 এবং উপপদ্যতে 5, 5 আর 5 10, তোমরা 100% 10-এ 10 তোমরা পাবে। তোমাদের বাকি থাকবে 5 নম্বর। এই 5 নম্বর কী করে পাবে? তোমাদের MCQ থাকে হলো 6টা, ঠিক আছে? তো দেখো, তোমরা তো অঙ্ক পারো না, এই 6-এর ভিতর থেকে কী করে নম্বরটা পাবে? তোমাদের একটা বুদ্ধি আমি শেখাতে পারি যে এই 6খানা MCQ-এর ভিতর থেকে যে MCQ তুমি পারবে একদম সঠিক জানো এটা হবে আনসার, বা সাইডের কোনো বন্ধু আছে সে বলছে ভাই এটা পুরোপুরি পারফেক্ট আছে, অঙ্কটা পুরোপুরি ঠিক আছে, অর্থাৎ তুমি দুটো MCQ পুরোপুরি পারবে একদম শিওর। বন্ধুদের কাছ থেকে হেল্প বা সাইড থেকে বা অনেকে করেছে যা মিল আসছে, দুটো MCQ বা একটা MCQ ঠিক আছে মনে করো, একদম শিওর তুমি জানো, আর বন্ধুদের কাছ থেকে হেল্পও অলরেডি পেয়ে গেছো। যদি একটা দুটো যদি পেরে যাও আর বাকি 4খানা থাকবে, ওই 4খানায় তুমি কী করবে? না হলে সবকটাকে বিতে রাইট মারবে, না হলে সবকটা বিতে রাইট মারবে, না হলে সবকটা সিতে রাইট মারবে। বুঝতে পারছো? এ বি তারপরে সি ডি এরকম করে করবে না। আমি যা টিপস দিচ্ছি সেইগুলো অবশ্যই ফলো করবে। তো বুঝতে পারছো আমি কি বলছি? না হলে তোমরা বিতে রাইট মারবে, না হলে সবকটা সিতে রাইট মারবে। কমসে কম এখান থেকে তোমরা 2 নম্বর পাবে, অর্থাৎ তোমরা সম্পদতে 5 পাবে, ঠিক আছে, উপপদ্যতে 5 পাবে, ঠিক আছে, এবং এই টিক মার্ক যদি তোমরা জানো যে এটা অ্যান্সার পুরোপুরি পারফেক্ট, তাহলে সেটা রাইট মারবে, সেটা বি হোক আর সি হোক। আর বাকি যে 5খানা বা 4খানা থাকবে, না হলে সবকটা বিতে রাইট মারবে, না হলে সবকটা সিতে রাইট মারবে। বুঝতে পারছো আমি কী বলছি? বেশি পাকামো করতে যাবে না। যারা অঙ্ক কোনো কিছু পারে না, প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে অনেকবার SMS করেছে বা কমেন্ট বক্সে যে জানিয়েছে যে স্যার অঙ্ক কোনো কিছু পারি না, কোনো কিছু পারি না, অঙ্কতে কী করে পাস করব, মাত্র কয়েকটা প্রশ্ন বলে দিন সেইগুলোই দেখে যাব আর অঙ্কতে পাস করব। তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ তোমরা সম্পদতে 5-এ 5 5-এ 5। তো দেখো, সম্পদ তোমাদের কী কী আসবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, ঠিক আছে, আর তোমাদের উপপদ্য এটাও আমি সাজেশনে বলে দিয়েছি কী কী আসবে। সম্পদ্য উপপদ্যতে 5 আছে, এখানে তোমাদের 10 হয়ে গেল। এবার টিক মার্ক আমি বলে দিয়েছি কী করে করতে হবে। তোমাদের টিক মার্কে মনে করো তুমি 2 নম্বর পেলে, 3 কমসে কম পাবে, ঠিক আছে, না হলে সবকটা এ করবে, না হলে সবকটা বি করবে, না হলে সবকটা সি করবে, বেশিরভাগ তোমাদের আমি বলবো বি না হলে সি করবে, ঠিক আছে। এবার শূন্যস্থান, তো দেখো শূন্যস্থান বইয়ের অনেক শূন্যস্থান আছে, সেই শূন্যস্থান মোটামুটি 10-15খানা বই থেকে যে পিছনের দিকে, বুঝতে পারলে, এইগুলো মোটামুটি পড়ে গেলে শূন্যস্থান মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে, যা পারবে লেখার চেষ্টা করবে। এবার চলে আসে সত্য মিথ্যা। সত্য মিথ্যায় কী করবে তুমি? মনে করো শূন্যস্থান থেকে তুমি 1 পেলে বা নাই পেলে কোনো অসুবিধা নেই, শূন্যস্থান থেকে কোনো নম্বরই পেলে না কোনো অসুবিধা নেই। এবার আমি চলে আসছি সত্য মিথ্যায় কী করবে। তোমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো, মনে করো তোমাদের সত্য মিথ্যায় থাকে হচ্ছিলো 5 নম্বর থাকে, কোশ্চেন থাকে টোটাল 6খানা। এখন তুমি কী করবে? এই 6খানাই করে আসবে, না হলে সবকটাকে সত্য দেবে, না হলে সবকটাকে মিথ্যা দেবে, মাথায় রাখবে, না হলে সবকটা মিথ্যা, না হলে সবকটা সত্য। মনে করো
এই ছখানার ভিতর থেকে তুমি জানো যে এটা পুরোপুরি পারফেক্ট সত্য আছে, এটা পুরোপুরি পারফেক্ট সত্য আছে। তুমি মনে করো এই ছখানা সত্য মিথ্যার ভিতর থেকে তুমি জানো যে এটা সত্য অথবা এটা মিথ্যা আছে। মনে করো তুমি একটা দুটো জানো, তুমি যেগুলো জানো সেইগুলো পুরোপুরি পারফেক্ট সত্য নালে মিথ্যা লিখবে, আর বাকি যেগুলো চারটে বা পাঁচটা বাকি আছে সেটা তুমি নালে সবকটা সত্য দেবে, না হলে সবকটাকে মিথ্যা দেবে। বুঝতে পারছি আমি কি বলছি? না হলে সবকটাকে সত্য দেবে, না হলে সবকটাকে তোমরা মিথ্যা দেবে। তার মানে তুমি এখানে পেয়ে গেলো তিন নাম্বার, দশাদি বারো, সম্পদ উপপদ্যতে থাকছে দশ, এমসি কিউবে থাকছে দুই, বারো, আর আমাদের এখানে পাচ্ছি ছিল তিন নম্বর পাচ্ছিল সত্য মিথ্যাতে, তোমাদের পনেরো হয়ে গেল। এবার আমি করব বাকি কি কি করা যেতে পারে। মনে করো পাটিগণিত তুমি করছো, কিছুটা অঙ্ক পারলে, যে পাটিগণিতটা দিয়েছে মোটামুটি কিছুটা পারলে, এক লাইন, দু লাইন, তিন লাইন, চার লাইন, যতটুকু পারলে লিখলে, লেখার চেষ্টা করবে, যতটুকু পারবে ওইটুকু করার পর বাকিটা পুরোপুরি ছেড়ে দেবে। কারণ তোমাদের কিন্তু এখানে পার্ট মার্কিং আছে, সে তুমি ওখানে হয়তো একও পেয়ে যেতে পারো। বুঝতে পারলে আমি কী বললাম? অর্থাৎ তুমি পুরোপুরি অঙ্ক করতে গিয়ে ভুল করবে না। মনে করো একটা পাটিগণিত তুমি করছো, পাটিগণিত করার পরে মাঝখানে গিয়ে আটকে গেছে আর পারছো না, তাহলে যেখানে আটকে গেছে সেখানে থেমে যাবে, বাকি অঙ্ক করার দরকার নেই, যত অবধি করেছো তত অবধি গিয়ে থেমে যাবে। তাহলে তুমি যতটুকু করেছো তার জন্য কিন্তু নম্বর তুমি পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? এবার তোমাদের আমি বলতে পারি যে আমাদের কোষে দেখি চোদ্দ এবং কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মাত্র কয়েকটা পাটিগণিত যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, 100% পাঁচে পাঁচ। আর যারা পারে না তাদের আর কি বলবো আমি, তাদের আমি আর একটা কথা বলতে পারি, আর একটা কথা তোমাদের আমি বলবো, প্রত্যেকটা অঙ্ক টাচ করার চেষ্টা করবে, ঠিক আছে? কোনো অঙ্ক ছাড়বে না, প্রত্যেকটা অঙ্ক দাগ নম্বর অবশ্যই দেবে। কারণ মানে মাধ্যমিকে মাঝে মাঝে অঙ্ক কিন্তু ভুল দিয়ে থাকে। বুঝতে পারছো আমি কী বলছি? মাধ্যমিকে বেশিরভাগ পরীক্ষায় মাধ্যমিক যত পরীক্ষা হয়েছে বেশিরভাগ পরীক্ষায় কিন্তু মাধ্যমিকে ভুল অঙ্ক দিয়ে থাকে। তুমি যদি দাগ নম্বর দিয়ে দাও তাহলে কিন্তু সেই ফুল মার্কস পাবে, এই ভুল অঙ্কর জন্য কিন্তু তুমি পুরো নম্বরটা পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? আর প্রত্যেকটা অঙ্ক যতটা পারবে টাচ করার চেষ্টা করবে, প্রত্যেকটা অঙ্ক তুমি যতটুকু পারো, সে দু লাইন পারো, তিন লাইন পারো, চার লাইন পারো, যতটুকু পারবে ততটুকু করার চেষ্টা করবে, কোনো অঙ্ক ছাড়বে না, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক দাগ নম্বর দিয়ে যতটুকু পারো করে আসার চেষ্টা করবে। কারণ মাঝে মাঝে মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন কিন্তু ভুল থাকে। যদি কোনো প্রশ্ন মাধ্যমিকে ভুল থাকে, যেহেতু তুমি দাগ নম্বর দিয়েছো বা একটা দুটো লাইন করার চেষ্টা করেছো, তার জন্য তুমি পুরোপুরি নম্বর পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? অবশ্যই আমি যেটা বলছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। মাধ্যমিকে কী করে যারা অঙ্ক পারে না, কোনো কিচ্ছু পারে না, তারা কী করে 30, 40, 50-এর কাছাকাছি পেয়ে যাবে, কমসে কম 25-এর উপরে তো সে পাবেই 100%, যা টেকনিকগুলো আমি বলেছি। বুঝতে পারছো আমি কী বলছি? তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টার আছে, ঠিক আছে? রাশিবিজ্ঞানের থেকে 8 নম্বর থাকবে। এই 8-এর ভিতর থেকে যারা অঙ্ক পারো না, তারা মোটামুটি ওই স্ট্রাকচারটা গঠন করবে যতটুকু পারবে। মনে করো অঙ্কটা তুমি একটুখানি পারলে, আর বাকিটুকু করার দরকার নেই, যতটুকু পারবে তার জন্য তুমি পার্ট মার্কিং নম্বর পাবে, সে এক হোক বা দুই হোক বা হাফ হোক, ভয়ের কোনো কারণ নেই। যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি। তো দেখো, মাধ্যমিকে অঙ্কতে কি করে পাস করবে তার সঙ্গে মাথায় রাখতে হবে, যদি কোনো বন্ধুর হেল্প পেয়ে যাও, মনে করো কোনো একটা বন্ধু সে কিছু অঙ্ক করছে, এবং সবার সঙ্গে কিন্তু একটা ভালো ব্যবহার করার চেষ্টা করবে, যাতে বন্ধুদের কাছ থেকে হেল্প কিছুটা পাওয়া যায়। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তুমি সম্পদ্য উপপদ্য ভালো করে যাবে, সত্য মিথ্যা যেগুলো আছে, না হলে সবকটা সত্য না হলে সবকটা মিথ্যা, বেশিরভাগই মিথ্যা দিলেই ভালো হয়। আর তার সঙ্গে যে সমস্ত এমসি কিউবগুলো আছে, না হলে সবকটাকে বি দেবে, না হলে সবকটাকে সি দেবে, বেশিরভাগ তোমাদের আমি বলবো না হলে সবকটাকে বিতে রাইট মারবে, না হলে সবকটা সিতে করবে, ঠিক আছে? তো দেখো, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু 9-9 করে 15-20 নম্বরের মতন চলে আসছে।
তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যদি একটা পাটিগণিত করা যায়, কোন একটা বন্ধুর কাছ থেকে যদি কিছুটা পরিমাণে একটা বীজগণিত করা যায়, তার মধ্যে থেকে তোমাদের 1.2 এর অঙ্ক আছে, 5.3 থেকে অঙ্ক আছে, কয়েকটা অঙ্ক করলেই কমন চলে আসে, 9.3 থেকে অঙ্ক আসে, এই মাত্র কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে কমন চলে আসে। বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।